গত 20 জানুয়ারি হিন্দি ও উর্দু ভাষার চলচ্চিত্র এদেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি নিয়ে আন্দোলনে নামেন বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোট। সে ধারাবাহিকতায় চলছে বিভিন্ন কর্মসূচি। এরপরও প্রেক্ষাগৃহে মুক্তি পেল ভারতীয় চলচ্চিত্র ওয়ান্টেড। চলচ্চিত্র ঐক্যজোটের আন্দোলন আর হল মালিকদের বর্তমান অবস্থা নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। বিশ জানুয়ারি পরিচালক সমিতি প্রাঙ্গণে চলচ্চিত্র ঐক্যজোটের সংবাদ সম্মেলন শেষে কর্মসূচি দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় পরদিন শিল্পী ও পরিচালকরা কাফনের কাপড় পরে ও মাথায় বেঁধে রাজপথে নামেন। এ সময় তারা এফডিসি থেকে প্রেস ক্লাব পর্যন্ত প্রদক্ষিণ করেন। সেন্সরপ্রাপ্ত হিন্দি সিনেমাগুলো হলো ওয়ান্টেড, ডন টু, তারে জামিন পার ও থ্রি ইডিয়টস। শুরু থেকে দেশের 80টি প্রেক্ষাগৃহে ওয়ান্টেড মুক্তি দেওয়ার কথা থাকলেও অবশেষে শুক্রবার সারা দেশের 50টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এদিকে ভারতীয় সিনেমার আগ্রাসন থেকে দেশীয় চলচ্চিত্রকে রক্ষার লক্ষ্যে শুক্রবার সকাল থেকে চলচ্চিত্র ঐক্যজোট বিভিন্ন হল পরিদর্শন করে, সেই সাথে হলগুলো থেকে ব্যানার ও পোস্টার নামিয়ে ফেলে। একই দিনে বিকাল 4টায় চলচ্চিত্র ঐক্যজোট মধুমিতা হলে যায়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলে। একটা জাতিকে যদি ধ্বংস করতে হয় তাহলে প্রথমে সে জাতির সংস্কৃতিকে ধ্বংস করে দিতে হয়। আজকে দেশকে ধ্বংস করার, দেশের সংস্কৃতিকে ধ্বংস করার আজকে পায়তারা হচ্ছে। প্রয়োজনে দেশ রক্ষায়, দেশের সংস্কৃতি রক্ষায় দেশের মানুষ আমরা সকলে আবার রক্ত দেব। বাংলা ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি, সেই বাংলা ভাষাকে সর্বনাশ করে, এই দেশের কালচারকে সর্বনাশ করে ওরা রাজাকার, ওরা সেই জন্যই আবার চেষ্টা করছে। এদিকে ইন উইন এন্টারপ্রাইজের কর্মকর্তা মধুমিতা হলের মালিক ও প্রযোজকরা জানান তাদের মতামত। ভারতীয় ছবি আসলে আমাদের এই বাংলা ছবি বন্ধ হবে না, আমি মনে করি যে তখন কম্পিটিশনে তারা আরও ভালো ভালো ছবি দিবে ডাইরেক্টররা। এখন তো মোটামুটি তারা ভারতীয় ছবির কপি করছে, তারা তখন তো আর কপি করতে পারবে না। 70-80টা চ্যানেল আপনি হিন্দি চ্যানেল দেখতেছে অল ওভার বাংলাদেশ, তো ওখানে আমাদের সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে না? ওখান থেকে তো আরও বেশি আমার মনে হয় আমাদের ইয়াং জেনারেশনে হিন্দি শিখতেছে। একদিকে প্রযোজক ও হল মালিকরা, অন্যদিকে চলচ্চিত্র ঐক্যজোট। যতদিন পর্যন্ত ভারতীয় সিনেমা হল থেকে না নামবে ততদিন আন্দোলন চালিয়ে যাবে চলচ্চিত্র ঐক্যজোট। এখন সময়ই বলে দিবে এই আন্দোলন কতদিন গড়ায় আর শিল্পী পরিচালকরা কতদিন নিজের কাজ স্থগিত রাখে। কামরুল রিফাত, শোবিজ প্রমাণ।